नमस्कार बंधुरा आपनादे प्रिय यूट्यूब चैनल डब्ल्यू बी प्लस पॉइंट आपनादे सकल के जानाई स्वागत। प्रतिदिन मत आज के ओ आपनादेर जोन्नो डेलि कारेंट अफेयर्सेर किछु गुरुत्वपूर्ण प्रश्न निये चले एलाम जेगुली आपनादेर सब रकम एग्जामेर जोन्नो खूबी इम्पर्टेंट। तो चलो देखे नेई आजकेर प्रथम प्रश्न। टाटा ट्रस्ट कम्पानी सीईओ पदे निजुक्त हलेन के? तो टाटा ट्रस्ट कम्पानी सीईओ पदे निजुक्त हलेन सिद्धार्थ शर्मा। পরের প্রশ্ন, কোথায় ট্রফেক্স 2023 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি? তো ট্রফেক্স নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, 2020 সালে জৈব কৃষির প্রসারে বিশ্বের ভারতের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলো করা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কোনটি? তো সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলো করা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হচ্ছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে এবং এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1909 সালের 15ই জুন। পরের প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন জাস্টিস সাবিনা? তো সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ হাইকোর্টের। লেটেস্ট আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংসের প্রথম স্থানে রয়েছে কোন দেশ? তো আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে আমাদের ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আইআইএম আহমেদাবাদ এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো আইআইএম আহমেদাবাদের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ভারত ভাস্কর। 2023-এ সুপার কাপ হোস্ট করবে কোন রাজ্য? তো সঠিক উত্তর হচ্ছে কেরালা রাজ্য। সম্প্রতি বার্ষিক কমলালেবু উৎসব 2023 অনুষ্ঠিত হলো কোথায়? তো কমলালেবু উৎসব 2023 অনুষ্ঠিত হচ্ছে নাগাল্যান্ডে। পরের প্রশ্ন, প্রথম ইন্ডিয়া স্ট্যাক ডেভেলপার কনফারেন্স আয়োজিত হলো কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লিতে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।